গুড মর্নিং বন্ধুরা, তো আজকে হ্যাপি নিউ ইয়ার। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আমি আমার আজকে ব্লগ শুরু করব। আজকে কি করব, কোথায় যাব না যাব সেটা তোমরা ডিটেলস দেখতে পাবে আজকে আমার ব্লগসে। আপাতত আজকে সকালবেলা এখন বেরিয়ে আমরা যাচ্ছি খেতে, এখন লাঞ্চ আগে, তারপরে যাব হচ্ছে। আশা করি তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে আজকে আমাদের ব্লগটা কী নিয়ে হবে। তো সেখানেই যাবো এবং তার ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্য তোমাদেরকে সাথে থাকতে হবে এবং লাস্ট অবধি ভিডিওটি দেখতে হবে। আর ভিডিওটি ভালো লাগলে জানিয়ে কী করবেন, লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। তো চলো শুরু করা যাক। তো আজকে আবার আমরা একটা অথেন্টিক চাইনিজ রেস্টুরেন্টে খেতে এসেছি, আর এসেছি হচ্ছে তোমার চাঁদনি চকে। আর রেস্টুরেন্টটা আবার আমরা হারিয়েছি, বিকজ এখানে এত বিল্ডিংস আর এই রেস্টুরেন্টটা খুঁজে পাওয়া একটু ডিফিকাল্ট হয়ে গেছিলো। তাই আপাতত এখন আমরা পেয়েছি এখানে বেঙ্গল কেমিক্যাল যে বিল্ডিংটা আছে, এই বিল্ডিংটা এই হচ্ছে সেই পেট্রোল পাম্প যেটা এখন বন্ধ হয়ে গেছে। তো আমাদের পক্ষে খোঁজা খুব ডিফিকাল্ট হয়ে গেছিলো। আর ওই হচ্ছে আমাদের রেস্টুরেন্ট, মানে যথারীতি আমরা সেই রেস্টুরেন্ট খুঁজতে লেগেছিলাম, বাট আলটিমেটলি আমরা পেয়ে গেছি। এই হচ্ছে আমাদের ডেস্টিনেশন, অনেক পুরনো, হ্যাঁ অনেক পুরনো, এটা চাইনিজ ফুডের খুব অথেন্টিক রেস্টুরেন্ট আছে। যেমন আমরা ওপরের দিকে যাচ্ছি, এখানে একটা আওয়ার্স রয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। কলকাতার যে পুরনো বাড়িগুলোর যে ব্যাপারটা থাকে সেইখানে, মানে সেরকম রয়েছে এটা এই রেস্টুরেন্ট। তো আমরা এসে গেছি, আমরা এখন এসেছি হচ্ছে ইউচাও রেস্টুরেন্টে। অবভিয়াসলি এখানে ভ্যারাইটি আছে, কিন্তু আমি ভ্যারাইটি খুব একটা পেলাম না, বিকজ জানি না এদের চিকেন আইটেমের ভ্যারাইটি খুবই কম লাগলো। স্টিল এটা খুব অথেন্টিক ফুড বলেছে এবং এদের একটা স্পেশালিটি আছে যে সুখি চিকেন এক রকমের হয়, যেটা শেজওয়ান চিলি চিকেনেই থাকে, সেটা অর্ডার করেছি। মেফুন অর্ডার করেছি আর ড্রাই চিলি চিকেন অর্ডার করেছি। খাওয়ার এটা বুঝতে পারবো কেমন হচ্ছে না হচ্ছে, এটা বহুত এক্সপেন্সিভ রেস্টুরেন্ট না, সস্তাই আছে। বিনা খাতে আসার পর কি ট্রাই করলো না করলো আমাদেরকে দেখা করুন, তার টেস্ট কীরকম সেটা তোমার সাথে দেখা করুন। তার জন্য সাথে দেখো নাম শেষের বিষয়ে ম্যাথম শেষ হয়ে গেছে, তাই আমরা এখানে মিক্স থাকা নুডলস অর্ডার করলাম। তোমাদেরকে মেনুটা দেখাই, চারটি জেনারেশন মিলিয়ে চলছে এই রেস্টুরেন্টটি। এখানে ক্যাশ এবং পেমেন্ট হয় অনলি পেটিএম বা ফোনপে বা গুগল পেতে, কোনো কার্ড অ্যাকসেপ্টেড নয়। রেস্টুরেন্টটি লোকেটেড আছে একদম গণেশচন্দ্র অ্যাভিনিউতে, তোমরা চাঁদনি চক থেকে বেরিয়ে এটা পাবে। ড্রাই চিলি চিকেনটা দেখে আমার বেশি টেস্টি লাগলো, আমি ফার্স্ট টাইম এরকম গ্রেভি অর্ডার করলাম, বিকজ এটা এখানকার ফেমাস আছে। চলো খাওয়া যাক, তারপরে আমি বলছি এটা কীরকম টেস্ট হবে। তো বন্ধুরা আমি ড্রাই আইটেম খেয়েছি, আমার তো ড্রাই আইটেম এটা চিলি চিকেন ড্রাই ওটাই বেশি লেগেছে, বিকজ সেজওয়ান চিকেনটা মানে আমার তো ভালো লাগে, কারণ আমি জানি আমি ড্রাই আইটেম খাই আর গ্রেভি আইটেমে স্পাইসি আর গার্লিক ব্যাপারটা নেই, আর আমি চাইনিজ ফুড মানে গার্লিক জিনিসটা একটু বেশি ভালো ওটা ছিল না, তার জন্য আমার আমার মোটামুটি দেবে। কিন্তু আমাদের এই জিনিসটা যেটা ড্রাই আছে সেটা ভালো খেতে। আলটিমেটলি খাওয়া দাওয়া শেষ, এবার যাচ্ছি হচ্ছে আমরা বো ব্যারাকসের দিকে। বো ব্যারাকস, হ্যাঁ অবভিয়াসলি আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে বো ব্যারাকস, আর এটার জন্য তোমাদেরকে আসতে হবে চাঁদনি চক মেট্রোতে নামতে হবে। চাঁদনি চক মেট্রো থেকে 5 নম্বর গেট দিয়ে বেরোলেই একদম সোজা এই স্ট্রিটটা পড়বে, আর এর এন্ড ডেস্টিনেশনই হচ্ছে বো ব্যারাকস। তো চলো দেখি, এটা নিউ ইয়ার্স অবধি এখানে সাজগোজ থাকে লাইটিংয়ের, বিভিন্ন কালারফুল লাইট এবং বো ব্যারাকের যে হিস্ট্রি আছে সেটাও এখানে কালারফুল লাইটিংস থাকে, আর বো ব্যারাকসের কী হিস্ট্রি রয়েছে সেটাও তোমাদের সাথে আমরা শেয়ার করবো। আর তো চলো যাওয়া যাক। তো দেখি, তো এইখানে যে দেখছো গলিটা পড়ছে এখানে লাইটের দোকান আছে, এর থেকে এইদিকে পড়বে হচ্ছে বো ব্যারাকস। তো অলরেডি দেখতেই পাচ্ছে এখানে লাইটিং এখনো স্টার্ট হয়নি,
এই রেড হাউসগুলোকে নিয়েই বহুবার আগের হিস্ট্রি রয়েছে। তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। এটা অ্যাংলো ইন্ডিয়ান পাড়া নামে আমাদের বিখ্যাত কলকাতা। দেখতেই পাচ্ছ এখানে সব মানে আমাদের চাইনিজ আইটেমস রয়েছে। চাইনিজ এখান থেকে অর্ডারও নেওয়া হয়। টুফু বলস, ফিশ বলস, সুইমাই, মোমোস, পর্ক ভিন্ডালু, তো এগুলো সব বসবে আস্তে আস্তে রাত্রিবেলা। এখন তো জাস্ট সবই শুরু। এখন আমরা এসেছি ববেরাস। তোমরা দেখতেই পাচ্ছ এন্ট্রেন্স আছে, এখনো লাইটিং স্টার্ট হয়নি, তো আমরা অনেক তাড়াতাড়ি এসে গেছি। এখন বাজে 4টা, তো এখানে আজকে শো আছে 31st জন্য। এখানে টিকিট কেটে আজকে শো দেখতে হয়, তো অবভিয়াসলি আমরা অতক্ষণ থাকবো না। তো জাস্ট লাইটিংয়ের অপেক্ষা, লাইটিং করে হয়তো আমরা এখান থেকে বেরিয়ে যাবো। তো চলো একটু ঘুরে দেখা যাক কীরকম কী করেছে ভেতরে ডেকোরেশন এখন উইদাউট লাইটে। আর এটা অবভিয়াসলি এটা অ্যাংলো ইন্ডিয়ান পাড়া রয়েছে, তো সমস্ত বাড়ি এখানে দেখতেই পাচ্ছ রেড রেড। লাইটিং করার পর এটা আরও সুন্দর লাগে। তো চলো যাওয়া যাক। তো এই যে বিয়ন্স কিচেন, এখানে তোমরা দেখতে পাচ্ছ তো এরা নিজেরাই হ্যান্ডমেড ওয়াইন বিক্রি করে। এরা প্রত্যেক মানে বছরের প্রত্যেক দিনই বিক্রি করে, বাট এখানে দু রকমের ফ্লেভার আছে। একটা হচ্ছে জিঞ্জার ওয়াইন, আর একটা হচ্ছে গ্রেপ ওয়াইন। তো গ্রেপ ওয়াইন তুমি সারা বছর এখানে অ্যাভেল করতে পারবে, বা জিঞ্জার ওয়াইন অনলি দিস মান্থ মানে ডিসেম্বর অ্যান্ড জানুয়ারি তোমরা এখানে পাবে। 600 রুপিস পরে এখানে ওয়াইনের প্রাইস, আর 750 ml থাকে। তো তোমরা চাইলে এখানে ওয়াইন কালেক্ট করতে পারো। প্রত্যেকটা বাড়িতেই মানে যেখানে যাদের যাদের ম্যাক্সিমাম এখানে চাইনিজ ফুডস আছে, ইন্ডিয়ান ফুডও রয়েছে, কাবাবসও বিক্রি হয়, বাট ম্যাক্সিমাম এখানে চাইনিজ। এখানে চাইনিজ ফুডের জন্য একদম অথেন্টিক আছে এই জায়গাটা, এটা প্রত্যেক সময় বসে। তো তোমরা চাইলে এটা কিনতেই পারবে এবং এনি টাইম এখান থেকে তোমরা পারচেস করতে পারবে। ওখানে নাম্বার আমি দেওয়া রয়েছে, তোমরা দেখতেই পেলে। আর এই হচ্ছে ওনার হাউস, এখান থেকে তোমরা এটা নিতে পারবে। অলরেডি লাইট জ্বলা শুরু হয়ে গেছে। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো এখানে কার্নিভালস স্টার্ট হবে। যত রাত বাড়বে হয়তো এখানে লোকের সমাগমও বাড়বে। তো আপাতত এখনও ফাঁকা রয়েছে, তাই বাটাবাট ব্লকটা বানিয়ে নিতে পারছি, তোমাদেরকে রাস্তাগুলোও দেখিয়ে দিতে পারছি। তো ববেরাক্সের হিস্ট্রিটা কী আছে, যখন বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল তখন, যখন প্রথম বিশ্বযুদ্ধ স্টার্ট হয় তখন এখানে সোলজাররা ব্যারিসন্স মেস বলে এই এলাকাটি পুরোটাই তৈরি করেছিল, কিন্তু তাদের কোনো রিটেন ডকুমেন্টস ছিল না এই প্রপার্টিটার ওপর। তো সেই জন্য তারা কী করেছে, এই প্রপার্টিটা এখানে অ্যাংলো ইন্ডিয়ানস পরিবারদেরকে দিয়ে দেওয়া হয়েছিল। এবং তারপর থেকে এখানে 132টা ফ্যামিলি, 132 ফ্যামিলিস এখানে থাকে, এবং তারা তাদের বংশ পরম্পরায় তাদের ছেলে এবং তাদের বাবা সেইভাবেই এই ফ্যামিলি এদের মানে কালচার এভাবেই বড় হয়েছে এবং তৈরি হয়েছে। তার সাথে সাথে এখানে প্রত্যেক বছর 25th থেকে 31st অবধি ক্রিসমাস সেলিব্রেট হয় এবং নিউ ইয়ার্স এখানে সেলিব্রেট হয়। পুরো বাড়ি এখানে, পুরো বিল্ডিং থেকে শুরু করে সমস্ত কিছু রেড কালারের থাকে। অলরেডি তোমরা দেখতে পাচ্ছ এখানে লাইটিংসটা স্টার্ট হয়ে গেছে, এবং এখানে বিভিন্ন রকমের ফুডস মানে কেক বা ওয়াইন তোমরা এখানে দেখতে পাবে বসে।
অত্যন্ত সুন্দরভাবে এখানে প্রতি বছর পালিত হয় ক্রিসমাস এবং নিউ ইয়ার্স, এবং প্রচুর লোক এখানে ভিড় করে। কলকাতার বিভিন্ন জায়গা থেকে লোক আসে এখানে, বিভিন্ন রকম পার্সি ফ্যামিলি, আমাদের অ্যাংলো ইন্ডিয়ান ফ্যামিলি রয়েছে এখানে যারা থাকে। তো এই হিস্ট্রি এখানে রয়েছে। আরও এখানে এই যে স্টল বসছে, আস্তে আস্তে এখানে পাওয়া যাচ্ছে আফনান কাবাব, পেয়ারি কাবাব, চিকেন টিক্কা কাবাব, রেশমি কাবাব, হারিয়ালি কাবাব, প্রত্যেকটা এখানে বসছে। এখনো বসে নি, এখনো স্টার্ট হবে আস্তে আস্তে। লোকজন অলরেডি ভিড় করা শুরু করেছে। এখন শুধুমাত্র লাইটিং দেখতেই পাচ্ছি স্টার্ট হয়েছে, আস্তে আস্তে অন্ধকার হবে যত লোকজন বাড়বে তত। আজকে এখানে কোনো প্রোগ্রামও আছে। আর এই দুদিক রাস্তার দুদিকে দুধারে বসে হচ্ছে সফুড, মানে খাবার দাবার, কেক, এরা নিজেরাই এগুলোকে হ্যান্ডমেড মানে হাতে বানায়। বন্ধুরা কেমন লাগলো তোমাদের আজকের ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আজকে এইটুখানি রইল, বছর শেষ, নতুন বছরের শুরু 2023-এ। আমি উইশ করছি তোমাদের যে সব কিছু ভালো হোক, ভালো কাটো, অ্যান্ড আগামী বছরে যেন তোমরা সমস্ত তোমাদের যে মনে হচ্ছে তোমরা সেটাকে পূরণ করো। আমার এবছর ব্লগিংয়ের উদ্দেশ্য এটাই ছিল যে আমি অনেকদিন ধরেই ভাবছিলাম যে আমি ইউটিউব খুলবো, বাট আমি কখনো ওই পটেনশিয়াল বা ওই এনার্জি ওই জিনিসটা আসেনি। বাট স্টিল আমি এবছর খুলতে পেরেছি, আর আমার 2022 এন্ড ভালোই কাটলো। তো আশা করি তোমাদের 2023-এ শুরু খুব ভালো কাটবে। এই বলে আজকে আমি আমার ভিডিও শেষ করছি, আর নতুন বছর যেন ভালো কাটুক। হ্যাপি নিউ ইয়ার 2023। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, নিচে এখানে কমেন্ট করতেও ভুলবে না, আর বেল বাটনটি অবশ্যই ক্লিক করো যাতে নেক্সট কোনো ভিডিও আসলে তোমরা সেটাকে অবশ্যই খুব তাড়াতাড়ি দেখতে পাও। তো দেখা হচ্ছে আবার নতুন বছরে কোনো নতুন ভিডিওর সাথে কোনো নতুন জায়গার উদ্দেশ্যে। তো চলো আজকের জন্য এটুখানি।